খুলে দেওয়া হয়েছে কেদারনাথের পথ। লক্ষ লক্ষ দর্শনার্থী এবং পুণ্যার্থীদের সমাগম ইতিমধ্যে শুরু হয়ে গেছে কেদারনাথে। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে কেদারনাথ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই। বছর দশক আগে উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যায় যখন সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল, তখন সামান্যতম আঁচড় লাগেনি পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল এবং সহদেবের হাতে গড়া কেদারনাথ মন্দিরের গায়ে। বন্যার সময় একটি বড় পাথর এসে আগলে রেখেছিল কেদারনাথ মন্দিরকে। তবে ভক্তদের বিশ্বাস, এই পাথর আসলে মহাদেবের একটি রূপ। স্বয়ং মহাদেব মর্তে এসে রক্ষা করেছেন হাজার হাজার বছরের পুরনো এই মন্দিরটিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উঁচুতে অবস্থিত কেদারনাথের এই মন্দির। অথচ আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে না ছিল মাটি কাটার অত্যাধুনিক মেশিন, না ছিল পাথর বয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়ি। তা সত্ত্বেও কিভাবে এত উঁচুতে গড়ে উঠল এত সুন্দর আর শক্তিশালী একটি মন্দির? শোনা যায়, কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহাদেবকে উৎসর্গ করে এই মন্দির নির্মাণ করেছিলেন পাণ্ডবেরা। জীবনে অন্তত একবার কেদারনাথের এই মন্দির দর্শন করার স্বপ্ন দেখেন পৃথিবীর কোটি কোটি মানুষ। এই মন্দিরের সংস্পর্শে আসার পর নাকি অনেক মানুষের মধ্যেই আমূল পরিবর্তন দেখা যায়। গুপ্তযুগের বিভিন্ন লিপিতে কেদারনাথ মন্দিরের উল্লেখ রয়েছে। গুপ্তযুগ আজ থেকে প্রায় 1500 বছরের পুরনো। তাহলেই ভেবে দেখুন, কেদারনাথ মন্দির ঠিক কতটা পুরনো। পুরাণ মতে জানা যায়, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে নিজের আত্মীয় পরিজনদের হত্যা করার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবেরা তীর্থ দর্শনে বেরিয়েছিলেন। তীর্থ করতে করতে কাশীতে পৌঁছানোর পর পাণ্ডবরা জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন দিতে চান না। পাণ্ডবরা যাতে দর্শন না পান তাই পাহাড়ের কোলে আত্মগোপন করেছিলেন দেবাদিদেব মহাদেব। সেখানে একটি ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়েছিলেন মহাদেব। ঠিক এই কারণেই কেদারনাথে ষাঁড়ের পিঠের কুঞ্জকেই জ্যোতির্লিঙ্গ হিসেবে পুজো করা হয়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগেও এই মন্দির সুরক্ষিত এবং অবিনশ্বর। 2013 সালের বিধ্বংসী বন্যা এর সবথেকে বড় উদাহরণ। বড় বড় বাড়ি এবং রাস্তা বন্যার জলে নিশ্চিহ্ন হয়ে গেলেও সামান্যতম ক্ষতি হয়নি কেদারনাথ মন্দিরের। বিশ্বাসীদের মতে কোনো এক ঐশ্বরিক শক্তি এটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। 2013 সালে যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের মতে একটি বিশাল পাথর মন্দির চত্বরকে জলের প্রবাহ এবং ভেসে আসা ধ্বংসাবশেষ থেকে রক্ষা করে। কেদারনাথ মন্দিরের অভিভাবক হলেন ভগবান ভৈরবনাথজি, যিনি বিভিন্ন অশুভ শক্তির হাত থেকে এই মন্দিরকে রক্ষা করেন। ভৈরবনাথজি হলেন মহাদেবেরই আরেক অবতার। ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত পাঁচটি পবিত্র স্থানের একটি হল কেদারনাথ মন্দির। তাছাড়া সনাতন ধর্মের অন্যতম দ্রষ্টা শঙ্করাচার্য এখানেই মোক্ষ লাভ করেছিলেন। এই সব কারণেই যে কোনো সনাতন ধর্মাবলম্বীদের কাছে কেদারনাথ মন্দির একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। গোটা আল্টিমেট পরিবারের তরফ থেকে কেদারনাথগামী সমস্ত পুণ্যার্থীদের জন্য রইল আগাম শুভেচ্ছা। আপনাদের যাত্রা শুভ হোক। এমন আরও ভিডিও দেখার জন্য আজই ফলো করে রাখুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন।